হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা, এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো আজকে ভাগ্নির অন্নপ্রাশন, তো চলো আজকে সারাদিন কি কি কাজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তো ভিডিওটা কন্টিনিউ দেখে নিও। এখন দিদি বাড়ি চলে এসছে, এদিকে মা আর আমি দুজনে মালা গাঁথতে বসে গিয়েছি, কারণ বিকেলের দিকে ঠাকুর আনতে যাব। তো তাই জন্য তার আগে যেখানে ঠাকুর বসানো হবে তো সেই জায়গাটা সাজানোর জন্য মা আর আমি দুজনে মালাগুলো গেঁথে নিচ্ছি। তো মালাগুলো রেডি করার পরে তো যেখানে ঠাকুর বসানো হবে সেটাই দেখো আমি এখন সাজিয়ে নেব। 2000 years তো তারপর বিকেলে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনার জন্য, আর এটাই হচ্ছে সেই ঠাকুর বাড়ি। এখন প্রায় 5টার মতো বাজে, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা চলে এলাম বাড়িতে। আর এখন বাড়িতে এই সন্ধ্যে আরতি শুরু হয়েছে। যে কোনো মন্দিরে এই সন্ধ্যে আরতি বা ভোরের এই যে আরতিটা হয় এটা দেখতে বেশ ভালো লাগে। আরতি হয়ে যাওয়ার পর মঙ্গল প্রদীপ দিয়েছিল, তো এদিকে মঙ্গল প্রদীপে সকলের মাথায় দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের কুচকুচ সোনা, এদিকে অন্নপ্রাশন, আর আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। তো আজকে ষষ্ঠী পুজো হবে। এদিকে ষষ্ঠী পূজার আয়োজন করা হচ্ছে, আর আমাদের যে বাড়ির ব্রাহ্মণ তো সে চলে এসছে, আর এদিকে মা সব রেডি করে দিচ্ছে ষষ্ঠী পূজার যা যা দরকার, তো সেগুলো সব দিয়ে তো পুজো শুরু হয়ে গিয়েছে। তো ষষ্ঠী পূজার কিছু নিয়ম ছিল, ওই যে শাড়িতে বাচ্চাকে দোলাতে হবে, আমাদের এই যে ম্যাডামের শ্রেয়াকে এখানে শোয়ানো হয়েছে। তো প্রথমটা আমরা ভেবেছিলাম যে হয়তো কান্নাকাটি করবে, কিন্তু দেখলাম ও খুব মজাই পেয়েছে। তো বেশ হাস কোনো কিছু কান্নাকাটি না করে আমরা সবাই মিলে দেখো দোলাচ্ছি শাড়িতে নিয়ে। আর এটা যে তিনবার মাটিতে ছোঁয়াতে হয়, তো তাই জন্য মাটিতে ছুঁয়ে দিল শাড়িতে নিয়ে। তারপর নিচে শুয়ে ব্রাহ্মণ ওই যে কানেতে কি দেয় ওটা ঠিক জানি না, তো সেটাই এখন করানো হচ্ছে। তো ওটাতে যখন মাটিতে ছোঁয়ানো হয় তখন একটু কান্নাকাটি করছিল। ষষ্ঠী পুজোতে অনেক নিয়ম আছে যে বাচ্চাকে নিয়ে কিনতে হয়, তো তাই জন্য দিদি টাকা দিল ব্রাহ্মণকে, তো তারপরে বাচ্চাকে করে নিয়েছে। আর এদিকে কালকে সকালে যা যা রান্না হবে তো সেই সব সবজিগুলো কাটা চলছে। আর আজকে হয়েছে খিচুড়ি প্রসাদ, তো সবাই এখন খিচুড়ি প্রসাদ খেতে বসে গিয়েছে। তো অন্নপ্রাশনের বাকি অংশ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে।